মর্নিং টু এভরিওয়ান, আমি মো। ওয়েলকাম টু দ্য চ্যানেল ক্রেয়ন এন্ড ডায়েরি। আজ সকালে টিউশন পড়ানো ছিল না বলে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছে। ইউজুয়ালি আমি 7টায় উঠে পড়ি, তারপর ফটাফট বিছানাটা করে নিলাম আর কালাতে বসে বসে এটা এঁকেছি। একদম বাচ্চাদের মতো হয়েছে, খুব একটা ভালো আমি আঁকতে পারি না। আর এই দেখো মা, গাছ থেকে কতগুলো পেঁপে পেরেছে। পেঁপে খেতে আমার বেশ ভালোই লাগে, বাট কাটতে বড্ড ঝামেলা। যে কোনো ফল বা সবজি কাটতে গিয়ে আমি বেশিরভাগ টাইমে হাত কেটে ফেলি, এই জন্য মা কাটতে দেয় না। বাট আস্তে আস্তে শিখছি আমি। অনেকটা টাইম লেগে গেল কাটতে কাটতে, তো আজকে ফল দিয়েই করে নিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট তো না, প্রিলাঞ্চ বলতে পারো। রান্নাঘরে এসে দেখলাম বেসিনে কয়েকটা বাসন পড়ে আছে। অ্যাকচুয়ালি মা আজকে অনেক তাড়াহুড়ো করে অফিস চলে গেছে, তো ভাবলাম মেজে দিই, মার একটু হেল্প হয়ে যাবে, একটু আধটু কাজ করি আমি বাড়ির। তারপর লাঞ্চ করে নিলাম মাছের ঝোল কুলের আচার পাঁপড় দিয়ে। দেন সন্ধ্যেবেলা সূরজ এসেছিল আর আমাকে সন্দেশ দিয়েছিলাম, বাট ও মিষ্টি একদম পছন্দ করে না। এদিকে আমার জন্য এতগুলো মিষ্টি, এই কিউই জুসটা প্লাস স্টিম নেওয়ার জন্য হিউমিডিফায়ারটা নিয়ে আসছে, বিকজ কদিন ধরে আমার একদম শরীর ভালো না, নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে সর্দিতে। তোমরাও একটু সাবধানে থেকো, বিকজ এই টাইমটাতে সবারই এমন হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এই হোক, তোমাদের ভালো লেগেছে।